প্রিয় দর্শক শ্রোতা, আতঙ্কিত নয় বরং প্রয়োজনীয় সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন আমরা নিজে সচেতন হই, সচেতন করি আমাদের পরিবারকে, আর এইভাবে সচেতন হবে আমাদের সমাজ, সচেতন হবে দেশ এবং সুরক্ষিত থাকবে আমাদের জাতি। ঘরে কিংবা বাহিরে যেখানেই থাকুন না কেন, সর্বদা সতর্ক থাকুন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলুন। যেমন সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজেকে ও নিজের পরিবারকে সুস্থ রাখতে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবেন না। যদিও যান তাহলে অবশ্যই মুখে মাস্ক এবং হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। যে কোনো ব্যক্তি থেকে 1 মিটার দূরত্ব বজায় রাখুন এবং বাহির থেকে ঘরে আসলে অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুন এবং আপনার কাপড় চোপড় ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিন। যদি কারো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে কুসুমেচে একটু গরম পানি পান করুন এবং ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান। এতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই সময়ের মধ্যে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। করোনা ভাইরাসের উপসর্গ আছে এমন সমস্ত অসুস্থ ব্যক্তিদের সংস্পর্শে আসা যাবে না। যদিও আসুন তাহলে অবশ্যই 1 মিটার দূরত্ব বজায় রাখুন। 1 মিটার দূরত্ব বজায় রেখে তার সাথে কথা বলা যাবে, প্রয়োজনে তাকে খাবার দেওয়া যাবে এবং তার সেবা করা যাবে। আপনার পরিবার কিংবা এলাকার কারো মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আইডি সেটে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। কাঁচা শাক সবজি মাছ মাংস ভালোভাবে ধুয়ে নিন। রান্না করার সময় অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে তারপর খাবার খাবেন। ইত্যাদি আরো বিভিন্ন প্রকার স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারব। ভয় নয়, প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। প্রান্তজোসেফ গোমেজ, ধন্যবাদ সবাইকে।